হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সমাজ কিচেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি বানাবো আলুর ঝুরি আলু ভাজা আর আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ছালটা ছুলে নিয়েছি আর এটা একটা গ্রেটারের সাহায্যে এটা ঘষে নিলাম আরেকবার ধুয়ে নিলাম আর ধুয়ে জলটা ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিলাম জলটা ঝরানোর জন্য তারপর নুন হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে দিয়ে দিলাম মাখিয়ে ওটা দশ মিনিট রেস্টে দিয়ে আর কড়াই দিয়ে দেবো আর আপনারা ভাববেন না আমি এত কম তেলে ভাজছি কেন কারণ এটা আমার ছেলের জন্য বিনা মির্চা দিয়ে বানাচ্ছি তাই লাস্টেরটা দেখাচ্ছি আর আমি প্রথমে বানিয়ে নিয়েছি মিরচা দিয়েছি ওতে গুঁড়ো গুঁড়ো লঙ্কা আর পাতা দিয়েছি ওটা আমাদের জন্য বানিয়ে রেখেছি এটা আমার ছেলের জন্য আমি এটা ফার্স্ট টাইম বানালাম আর ফার্স্ট টাইম বানিয়ে খুব ভালো লাগলো কেননা খুব ভালো হয়েছে আর সব জিনিস তো ফার্স্ট টাইম বানালে ভালো হয় না আর আমার হাজব্যান্ড অনেক দিন থেকে বলছিল ও ঝুরি আলু ভাজা খুব পছন্দ ও এমনি আলু ভাজা খেতে পছন্দ করে না আজ দুপুরের ভাত অনেক বেঁচে গেছে তাই আজ রাতে ডাল ভাত আর আলু ভাজা ভালো লেগে থাকে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভাজাটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে টেস্টি